নমস্কার বন্ধুরা তো দেখুন আমরা একটু আজকে কিন্তু টোটালি উইকলি চার্টে দেখবো যে ব্যাঙ্ক নিফটি এই সরি নিফটি ফিফটি কীরকম ধরনের গঠন করছে দেখুন উইকলি চার্টেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বেশ একটা ইনগালফিং টাইপের ক্যান্ডেলই কিন্তু আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টেও কারণ আজকে বৃহস্পতিবার তো কালকে শুক্রবার হতে চলেছে আমরা যেহেতু আজকে এক্সপায়ারি ডে গেলো তাই আজকে একটু উইকলি চার্ট নিয়ে আমি একটু বলে দিচ্ছি কারণ আমি আজকে যেই শেয়ারগুলো নিয়ে কথা বলবো সেগুলো একটু উইকলি চার্টেই আমরা দেখব তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আট লেভেল বা আঠেরো হাজার লেভেল এই দুটো লেভেলকে কিন্তু টাচ করতে দেখতে পারি যেটা আমি আগের দিনও বলেছিলাম তো এই দিকে কিন্তু একটু আপনাদের নজর রাখতে হবে আর এস বি আইয়ের আজকে শুধু একটা ট্রেডের জন্য আমার কত টাকা লস হয়েছে এবং সেখান থেকে আমি কিভাবে ওটাকে রিকভার করি পুরো ব্যাপারটা আমি আজকে অপশান ট্রেডিংয়ের ওই ভিডিওটাতে বলবো যেটা আমরা নটার সময় পোস্ট করি তাই যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখবেন যারা ট্রেডিং করেন অবশ্যই দেখবেন বিশাল ভালো একটা লার্নিং ভিডিও হতে চলেছে আর যদি আপনি আমাদের সুইং ট্রেডিংয়ের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চান যা লিঙ্ক নিচে দেওয়া আছে গিয়ে জয়েন করতে পারেন তাছাড়া যদি আপনি অপশান ট্রেডিংয়ের লিঙ্কে জয়েন হতে চান যা লিঙ্ক নিচে দেওয়া আছে জয়েন হতে পারেন তাছাড়া যদি কেউ ফ্রিতে আমাদের টার্টগুলো দেখতে চান যার মাধ্যমে আপনাকে জেরোধা অ্যাঞ্জেল ওয়ান এইসবের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে খোলার পরে আমাদের যে গুগল ফর্মটা দেওয়া আছে সেটা ফিল আপ করলেই হবে তো দেখুন আমরা ব্যাঙ্ক নিফটিতে যেভাবে ট্রেড করলাম ব্যাঙ্ক নিফটিতে প্রথমেই একটা আপসাইডে আমরা মুভমেন্ট দেখতে পেলাম তারপরে আবারও দেখুন কি সুন্দরভাবে তেতাল্লিশ হাজার আটশো সত্তর এই লেভেলটাকে রেসপেক্ট করলো এবং তারপরে উঠলো এবং আমি যেখানে ফাঁসলাম দেখুন আমার প্রথমেই প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকার কাছাকাছি প্রফিট ছিল এবং সেখান থেকে আমি যেই ট্রেডটাই ফাঁসলাম এবং এখানে হিউজ কোয়ান্টিটি নেওয়া হয়ে গেছিলো আজকে যেটা আমি ভেবেছিলাম আজকে কম কোয়ান্টিটি নিয়ে কাজ করব কিন্তু এস বি ব্যাঙ্কের রেজাল্টের একটা ভেবেছিলাম যে আজকে একটা জিরো হিরো টাইপের ট্রেড হতে পারে সেইটাতেই আমার প্রায় পঁচিশ হাজার টাকা লস মানে লাভটাকে পুরোপুরি ভাবুন পঞ্চান্ন হাজার টাকা লসে নিয়ে চলে এসেছিল এবং তারপরেও কিভাবে রিকভার করলাম সেইটাকে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা লসে নিয়ে এলাম সরি সাড়ে পাঁচ না ছয় হাজারের কাছাকাছি তো এই রিকভারগুলো দেখুন কীভাবে হবে আপনি যখন শিখবেন এইটাই শেখার ফর্মুলা এইটাই শেখার ফল যারা বলেন যে ট্রেড তো এমনি এমনি করা যায় তাদের এই জন্যই বলি যে শিখলে কী হবে আপনি যে ভুলটা করে ফেলেছেন দেখুন ভুল মানুষ মাত্রেই হবে কিন্তু ভুলটাকে রিকভার করার ক্ষমতাটা আপনার মধ্যে আসবে তখন আপনার মধ্যে কনভিকশান আসবে আপনার এত টাকা লস হওয়ার পরেও মনে হবে যে না আমি এখান থেকেও রিকভার করতে পারি সে রিকভার তখনই করতে পারবেন যখন আপনার কনফিডেন্স বিল্ড আপ হবে আর কনফিডেন্স তখনই আসে যখন লার্নিং আপনার কাছে থাকে যখন আপনার কাছে কিছু জিনিসের মানে পূর্বের কিছু হিস্ট্রি থাকে তো আজকে এই এস বি আই ব্যাঙ্কের রেজাল্ট কী করলো দেখুন আমি এস বি আই ব্যাঙ্কের একটা মাথায় আমার ক্লিক করেছিল যে এটা হতেও পারে কারণ আমরা বাজাজ ফিনান্সে আগে দেখেছিলাম কিন্তু সেই জিনিসটা পুরো উল্টোটা আজকে ঠিক ওই রকমই জিনিসটা করে দিল তো আজকে যদি আমরা একটু বাজাজ ফিনান্সটা দেখিনি এবার চলে যাই শেয়ারে দেখুন বাজাজ ফিনান্সে উইকলি চার্টে আমরা দেখছি উইকলি চার্টে একটা সুন্দর প্যাটার্ন গঠন করেছে এবং এটাকে ডে চার্টে নিয়ে আসবেন ডে আপনারা দেখবেন আমি প্যাটার্নটা আঁকাটা একটু দেখিয়ে দিই আপনাদের যে কিভাবে এই প্যাটার্নটা একটা দেখুন ডবলু প্যাটার্ন ফর্ম করেছে প্যাটার্নটা আঁকবেন কী করে অনেকে দেখতে পান না যে কিভাবে করবেন না করবেন দেখুন আমি কিন্তু ফোনে ইউজ করছি ফোনে দেখাচ্ছি আপ আমরা জানি যে প্রত্যেকে আপনারা ফোনে ইউজ করেন তো দেখুন এখান থেকে দেখুন এখান থেকে এখানে একটা ক্লিক করলেন তারপর আবার ওটাকে তুললেন ওখানে গিয়ে একটা ক্লিক করলেন তারপর আবার নামালেন এখানে গিয়ে একটা ক্লিক করলেন এবং তারপরে সেটাকে উপরের দিকে তুললেন তাহলেই হয়ে গেল দেখুন ডব্লু প্যাটার্ন এই প্যাটার্নগুলো আঁকা আপনাকে কিন্তু শিখতে হবে এই 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 দেখুন আপনাদের আমি যতটা সম্ভব লার্নিং দেওয়ার চেষ্টা করি কিন্তু ভিডিওর মাধ্যমে লার্নিং দেওয়াটা খুব ইজি হয় না আপনারা সবাই সবাই জানেন যখন কাজ থেকে শিখতে পারেন বা অনলাইনেও যারা যারা ক্লাস করেন তারা জানেন যে আমি কত ভালো করে বোঝানোর চেষ্টা করি দেখুন আমি আমার তরফ থেকে আমি চেষ্টা করতে পারবো আপনাদের শেখাতে আমি পারবো না শেখানোর ক্ষমতাও আমার নেই কিন্তু আপনি চেষ্টা করতে পারি আপনাদের আরও ভালো করে নলেজ দেওয়ার আর ডব্লিউ প্যাটার্নে ব্রেকআউট হলে কত বড় ব্রেকআউট হয় আপনারা নিজেরাও জানেন এবার সেই সিডিএসএলের ক্ষেত্রে দেখুন সিডিএসএল একটা কনসালটেশন জোনের মধ্যে চলছে এবং এরও আমরা উইকলি চার্টেই দেখছি উইকলি চার্টে দেখুন কি ধরনের ওখানে কিন্তু উইকলি যদি আমরা দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছ সাতটা উইক প্রায় একই জায়গাতে পড়ে আছে তো তার মানে আমরা যদি দেখি প্রায় দেড় মাসের কাছাকাছি একই জায়গাতে কিন্তু সিডিএসএলকে আমরা পড়ে আছে দেখতে পাচ্ছি এবং যখনই আমরা এই হাজার ছিয়াত্তর বা হাজার সাতাত্তরের এই লেভেলটাকে ব্রেক করবে এবং আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হাজার এগারো লেভেল বা হাজার বাইশের লেভেলটা হচ্ছে বেস্ট লেভেল হাজার বাইশের উপরে যদি ট্রেড করে তাহলে কিন্তু সিডিএসএল একটা বিশাল বড় র্যালি দেখাতে পারে যার ফার্স্ট টার্গেট আমরা বারোশো ওই বারোশো পঞ্চাশ পঞ্চাশের কাছাকাছি রাখতে পারি তারপরে টার্গেট ষোলোশো পনেরোশো এরকম লেভেলে অবধি আমরা দেখতে পেতে পারি সিডিএসএলকে সিডিএসএল বুম হবে তখনই যখন মার্কেট এই কনসোলিটেশন থেকে বেরোবে এবং মার্কেট যখন একটা বড় র্যালি দেবে দেখুন কাপ অ্যান্ড হ্যান্ডেলের প্যাটার্ন আপনাদের ব্যাঙ্ক দিয়ে ছিলাম নিফটির মধ্যেও দেখিয়েছিলাম যে কী ধরনের প্যাটার্ন গঠন করছে তো ভাবুন যখন ব্রেকআউট হবে তখন কি লেভেলের ব্রেকআউটটা হতে পারে তো সেই ব্রেকআউটের দিকে আপনাকে কিন্তু নজর রাখতে হবে এবং এখন তখন কিন্তু সিডিএসএলও একটা ভালো রকম র্যালি দেবে সিডিএসএল বলুন অ্যাঞ্জেল ওয়ান বলুন বিএসসি বলুন অলরেডি এরা র্যালি দিচ্ছিলো তো আবার কিছুটা থমকে গেছে তো এরপরে কিন্তু আরও বড় আমরা র্যালি দেখতে পাব তো আর এই মুহূর্তে আপনারা যদি কেউ চান সুইং ট্রেডিংয়ের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাইলে নিচে তো আছে গিয়ে জয়েন করুন কারণ ওখানে কিন্তু বিশাল ভালো ভালো শেয়ার আমরা দিচ্ছি এবার চলে যে হরিয়াম পাইপস দেখুন হোরিয়াম পাইপসকে নিয়ে যত কম বলবো ততই ভালো আমরা একটু হোরিয়াম পাইপসকে ডে চাটেই দেখছি এত ডে চাটে দেখুন আমরা কী দেখতে পাচ্ছি না আজকের দিনেও টু পয়েন্ট ওয়ান টু পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট দিয়েছে তাহলে হরিয়াম পাইপস আরও বড় কিন্তু র্যালি আমরা দেখতে পেতে পারি এবং এটা আমাদের আশা করছি আপনারা যারা আমার সাথে নিয়েছিলেন তাদের প্রায় হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি প্রফিট দিয়েই দিয়েছে তো আমার কাছেই আছে হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি প্রফিট তার মানে আপনাদের কাছে আশা করছি হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি প্রফিট থাকবে এইট্টি পার্সেন্ট তো মিনিমাম হতেই পারে যদি আপনার আমার ভিডিও দেখে অনেক পরেও নিয়ে থাকেন মানে আমি বলার ধরুন এক মাস বাদেও যদি আপনি নিয়ে থাকেন তাহলেও আপনার কাছে প্রায় এইট্টি থেকে নাইনটি পার্সেন্টের কাছাকাছি প্রফিট থাকতে বাধ্য তো দেখুন এই ধরনের শেয়ারগুলোকে চুজ করা এই ধরনের শেয়ারগুলোকে আমরা কিন্তু কেমিক্যাল সেক্টরে আবারও একটা এই ধরনের রিটি খরিয়ম পাইপসের মতনই মাল্টি ব্যাগার শেয়ার আমরা আলোচনা করেছি সেখানে দিয়েছি তো সেটা দেখতে হলে আমাদের প্রিমিয়াম লার্নিং গ্রুপে আপনারা জয়েন করতে পারেন জার্লিং নিচে দেওয়া আছে এবার যদি চাই সেটা হচ্ছে তেজাস নেটওয়ার্ক তেজাস নেটওয়ার্কও আপনাদের দিকে অনেক আগে থেকেই বলেছিলাম পাঁচশো তিয়াত্তরের লেভেলটা ব্রেক করলে সেখানেই কেনার কথা এবং পাঁচশো তিয়াত্তরের কাছাকাছি কেমন একটা কনসলিডেট করছিলো ওখান থেকে আমরা ফার্স্ট টার্গেট দিয়েছিলাম ছশো উনপঞ্চাশ ছশো উনপঞ্চাশ বলেছিলাম স্ট্রং সাপোর্ট হতে চলেছে এবং আজকের দিনে দেখুন সেই দিয়ে সাপোর্ট নিয়ে একটু উপরে উঠলো তো আজকের দিনে যদিও বা ডাউন সাইডে মুভমেন্ট হয়েছে কিন্তু স্ট্রং সাপোর্ট হিসাবে কীভাবে এই ছশো উনপঞ্চাশের এই লেভেলটা আমার মনে হচ্ছে ছশো উনপঞ্চাশ না ওটা ছশো একচল্লিশের লেভেলটা মনে হচ্ছে তো ছশো একচল্লিশের লেভেলটা কী ধরনের স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করছে এই সাপোর্টগুলোকে আপনাকে বুঝতে জানতে হবে শিখতে জানতে হবে যখন আপনারা শিখে যাবেন তখনই কিন্তু ভালো রকম ট্রেড আপনারাও করতে পারবেন দেখুন লস লাভ ট্রেডের মধ্যে থাকবেই যত ভালো বড় ট্রেডার হয়ে যাক তার কাছে লস থাকবে কিন্তু লসটা এসেও মুখের সামনে বলা সবার সামনে যখন আমি আরও দশজনকে শেখাই তখন একজন টিচারের যখন লস হয় অনেকে হয়তো হাসতে থাকেন যে লস কেন হচ্ছে লস হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ ধোনি শচীন তেন্ডুলকারও শূন্যতে আউট হয়েছে তো থ্যাংক ইউ বাই বাই